অসম অরুণাচল সীমান্তত আগ্রাসী রূপত অরুণাচলী গোগামুখর জয়রামপুর পানবাড়িত অসম ভূমিত অবৈধ দখল অরুণাচলীর উচ্চতম ন্যায়ালয়কো অবমাননা সহস্র অরুণাচলীর অসম অরুণাচল সীমান্তত দীর্ঘদিন ধরে অরুণাচলীয় আগ্রাসন চলাই আহিছে প্রশাসন সরকারের হস্তক্ষেপত সময়ে সময়ে উত্তেজনায় হাম কাটিলেও অসম ভূমিত অবৈধ দখল করবলৈ পুনের উদ্যত হয় আগ্রাসী অরুণাচলী ধেমাজির গোগামুখত অরুণাচলীর পুনের আগ্রাসন ধেমাজি জেলার গোগামুখ রাজহ চক্রর অন্তর্গত জয়রামপুর পানবাড়িত অসম ভূমিত অবৈধ দখল অরুণাচলীর উচ্চতম ন্যায়ালয়ত গোচর চলি আছে সেই সূত্রে বিবদমান ভূমিত কোনেও দখল সাব্যস্ত করব নোৱাৰে কিন্তু উচ্চতম ন্যায়ালয়কো অবমাননা করে সহস্র অরুণাচলীয় অসম ভূমিত অবৈধ দখল সাব্যস্ত করেছে পূর্বে যেহেতু ইয়াতে এক স্থানতে তেওঁলোকে এক বিসংগতি সৃষ্টি হয়েছিল এই ভূমি কেন্দ্রক লৈ দুই সরকারের মুরব্বী সকলে আগে বুঝা পড়ার চেষ্টা করেছিল যে সুপ্রিম কোর্টের অর্ডার নোহালে হোক বা অরুণাচলের লোক কোনো ধরনের কোনো লোকে এই মাটি দখল করব নয় কিন্তু ইয়ার পাছতো অরুণাচলের যে লোক আছে লোকসলে কিন্তু সরকারের কোনো ধরনের কথা নুশুনি খেয়াল খুশি মতে নিজের ময় মতালিয়া এই মাটি সমূহ বেদখল করে দিনচেরেক পূর্বে আতরাই পঠিওয়া হয়েছিল যদিও পুনের আহিছে অরুণাচলী পুনের অবৈধ দখল কাইটিয়াতারর বেড় দি নিজাববিয়াক সীমা নির্ধারণ করে লৈছে অবৈধভাবে দখলকৃত ভূমিত আহুধানের খেতে করেছে কলর বাগান করেছে খড়গহস্ত সীমান্তর অসমিয়া সহস্র অরুণাচলীক খেদি পঠিয়াইছে ফিরাই লর মারিছে অরুণাচলীয়ে তারপর সীমান্তর অসমিয়ায় কাটি লণ্ডভণ্ড করে কলর বাগিচা কাটে কাইটিয়াতার বিভিন্ন সময়ত এই সন্দর্ভত মাত মাতি অহা ধেমাজি জেলা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির লোকে কি কয় শুন বিপ্লব বৈদ্য নিজে এই আহি পিনে তখন নিজে নিরীক্ষণ করেছিল আর ঠাপটার ভিতরে তখন ইয়াত আহি কলপুলি পুতিলে ফেন্সিং বনালে আর তেনেকে মাটি দখলি করবর কারণে হাল বাই পিনে ধানবিলাক সিঁচি সিঁচি দিছে ডিএফও চাই লগেলগে অপয়স্ত ইয়াত যিজন জয়ামপুর বিট অফিসার থাকে তখন নির্দেশ দিছিল আর নির্দেশ দিয়ার ক্রমে তখন ঘরটো ভাঙি দিছিল আর ঘরটো ভাঙি দিয়ার পিছতে আকো আমি দেখিব পৰা গল যে ইয়াত দুটাকৈ এটা টং ঘর বনা আমি ইয়াত সুতপুষ কৰি পাইছো কি কারণে ঘরবিলাক বনাই আছে বলে কৈ আহোঁতে ইয়াত আমি দেখিব পৰা গৈছে যে বন্দুক দেয় বন্দুক দুটা লৈ পিনে ইমান দুটা মানুহ ধৰি দুৱাত আমি দেখিব পৰা গৈছে কি কয় স্থানীয় লোকে আমার ইয়ার মানে মাটিটা আপনার আবো ইয়ার 3000 বিঘা মাটি হবো বর্তমান আর ভিতর পাহাড় তো আর পাহাড় তো ভাট এই আমার পাহাড়ে হয় এই অরুণাচল পাহাড় নহয় পাহাড় হলে যে অরুণাচল হবো লাগে এই কোন হাইনে তুলিকা নহব গোটে গুয়াহাটি রাজধানী পাহাড় এই অরুণাচল হবো লাগে নাকি ইয়ারপর রাজগড়ের 22 কিলোমিটার খান্দা উপর আমার অসমের মেপ বাহন দাঁড়িয়ে আছে আর জানে অকলে জানে আমার মিত্রজো সরকারে সমাধান করে দিব লাগে মাটি পত্তা করে দিব লাগে ভালকে থাকিবর কারণে ইয়ার হাই কাজে করব না লাগে এই স্পর্শকাতর বিষয়টি সন্দর্ভত রাজ্য সরকারে কি ব্যবস্থা গ্রহণ করে সে আগন্তুক সময়ত নিতান্তই লক্ষণীয় হব গোগামুখর পৰা ললিত শইকীয়ার রিপোর্ট অসম লাইভ 24